দেখেছ এই দেখো প্যান্ডেল হচ্ছে মেহুর বাড়ির সামনে জগপুজো না দেখো দেখো সবাইকে দেখো বলে সবাই কৃষ্ণনগরে এসো ঠাকুর দেখতে খুব সুন্দর পুজো হয় এখানে চলে এসো তাড়াতাড়ি করে পুজো দেখতে চলে এসো তাড়াতাড়ি সবাই তাড়াতাড়ি চলে এসো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আসলে আজকে এই ব্লগটা স্টার্ট করছি একটু বেলা করে আর এখন মেহুকে রেডি করে নিয়েছি মেহু আর আমি এখন বেরোচ্ছি বেরোনোর কথা শুনেই টাকা দিচ্ছে এখন যাচ্ছি বুড়িমাকে টিপ দিতে আমাদের কৃষ্ণনগরের বুড়িমা সবাই জানো যে ভীষণই জাগ্রত তো বুড়িমার এখানে প্রত্যেক বছরই যায় আর এবছর মেহুকে নিয়ে ফার্স্ট টাইম যাচ্ছি আর দুটো টিপও নিয়ে নিয়েছি বুড়িমার জন্য তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে বুড়িমার দর্শন করিয়ে দিই আমরা কৃষ্ণনগরবাসী প্রত্যেকে এই একটা দিনের জন্য ওয়েট করে থাকি যে কবে জগদ্ধাত্রী পুজো হবে কারণ আমাদের এখানে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো তো বিখ্যাত সবাই জানোই মেহুকে নিয়ে আমার মায়ের সাথে আর বাবার সাথে চলে এসেছি চাষাপাড়া বারোয়ারি বুড়িমার কাছে মেহুকে নিয়ে ফার্স্ট টাইম এলাম আর টিপ তো দেবো বলে টিপও সাথে করে নিয়ে এসেছি মাও টিপ নিয়ে এসছে আর কিছু আলতা সিঁদুর নিয়ে নিলাম মাকে দেওয়ার জন্য আর এখন চলে যাচ্ছি আমরা বুড়িমার কাছে আর ওখানে আজকে ভীষণ ভিড় হবে জানি তবুও মায়ের দেখা পাওয়ার জন্য তো এইটুকু ভিড় পেরিয়ে যেতেই হবে সেই কারণে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম বেলা বেলা থাকতে আর দেখেছো এখনই এখানে লাইন পড়ে গেছে অলরেডি আর এরপরে কিন্তু আরও বেশি লাইন পড়ে যাবে ধরে রাখার চেষ্টা করুন যাতে কোনো অবতার কিছু না ঘটে আমরাও চাই না কাউরি কোনো কিছু মিশি মেহুকে নিয়ে আমি আর লাইনে দাঁড়াইনি মাই লাইনে দাঁড়িয়েছিল আমি পাশেই ছিলাম আর মায়ের হাত দিয়েই মায়ের জন্য সোনার টিপটা দিয়ে দিলাম আর এটাও একটা দেখার মতো জিনিস যে অনেক দূর দূর থেকে সবাই আসে মায়ের কাছে মায়ের দর্শন করতে আর মানসিকের সামগ্রী প্রদান করতে মাকে সবে সাজানো শুরু হয়েছে আর মায়ের গহনা একটু বাদেই আসবে সেগুলো পরার পরে মাকে যে রূপে আমরা সবাই দেখতে পাই সেটা মানে আমি বলে বোঝাতে পারবো না যারা না দেখেছো যারা ফিল করতে পারবে না দেখলে একটা আলাদাই অনুভূতি আসে এখন ঠাকুরকে দেখছে মন দিয়ে দেখছে বুড়িমাকে দেখো বলতে বলতে অনেকটা ভিড় জমে গেছে আর লাইনটাও কিন্তু বেশ বড় পড়ে গেছে একটুখানি জাস্ট লেট করলে দেখো কতটা আর মায়ের আগমনে সারা কৃষ্ণনগরের রাস্তা জুড়ে এই আলপনাগুলো দেখার মতো ছিল টিপ দেওয়া হয়ে গেছে আমাদের আর মেহু ফার্স্ট টাইম এসেছিল বুড়িমার কাছে বুড়িমার দর্শন হলো বুড়িমার এখনো কোনো গহনাই পরানো হয়নি গহনার পরে বুড়িমার সামনে দাঁড়ালে একটা গায়ে যে কি কাটা দেয় কি বলবো মেহুকে আমি না প্রত্যেক দিন ভাবি যে কৃষ্ণনগরে থাকি কেন ওকে একটা বার দেখতে পারি না কেন দেখতে পারি না ফাইনালি দেখা হয়ে গেল ফাইনালি দেখা হয়ে গেল হ্যালো হাই খাও দাও মা দেখছে হ্যাঁ তোমার নাম থ্যাংক ইউ বিদিশা খুব ভালো লাগে এই
চলো বুড়িমার সকল ভক্তদের জন্য বুড়িমার প্রচুর ফটো থাকে বুড়িমাকে দেখতে যাওয়ার পথে, তো সেখান থেকে আমরাও বুড়িমাকে আজ নিয়ে এলাম বাড়িতে। চারিদিকটায় এত আলো আর সব কিছু রয়েছে, আর এখানে আমার বাবা মা ফুচকা খেয়ে নিচ্ছে, আর আমি ওয়েট করেছিলাম যে কখন আসবে বুড়িমার সব গহনা, তো ফাইনালি চলে এসেছে। এখন বুড়িমাকে সাজানো হবে, বাট মিউকে নিয়ে আমি এতটা সময় ওখানে থাকতে পারিনি, এখন অনেকটা ভিড়ও হয়ে গেছে, সেই কারণে আমরা চলে এলাম। আমি প্রথমে ভাবছিলাম যে মেহু এত ঢাকের আওয়াজে একসাথে ভয় না পেয়ে যায়, বাট আমি খেয়াল করলাম ও রীতিমতো ঢাকের আওয়াজ শুনে নাচ করে যাচ্ছে। আর হঠাৎ করেই ইমি আর ইমির সব বন্ধুদের সাথে দেখা হয়ে মেহু কিন্তু আরও বেশি খুশি হয়ে গেল। আর আসার সময় ভেবেছিলাম মেহুকে নিয়ে টোটোতেই চলে আসবো, বাট ওরা কেউ আমায় একা ছাড়লো না, আমার একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেছিলো, ওই আমাকে বাড়ি পৌঁছে দিয়ে গেল। তাহলে সবাই সাথে থেকো, আর আজকে মায়ের সাজটা দেখাতে পারলাম না, নেক্সট ব্লগে অবশ্যই দেখাবো। এখন আমরা বাড়িতে পৌঁছে গেছি, আর আসার ওর বাবা বাড়িতে এলে রাতে বেরোনোর ইচ্ছে আছে, আর আপাতত প্রচন্ড হাঁপিয়ে গেছি। ওমা ওমা ওমা, তাতা কই দাও, সবাইকে তাতা কই দাও, তাতা ওদিকে এইদিকে এইদিকে করে দাও, লাভ ইউ অল করে দাও। বাবা দেখো মেহু লাভ ইউ অল করতে শিখে গেছে তোমাদেরকে। ওলে বাবা, এটা কি ছিল, এত আদর করে এইভাবে কেউ মারে, শর্ট করে দাও, শর্ট শর্ট, হ্যাঁ এটা কিছু করে দাও, এটা কিছু করে দাও, আচ্ছা ঠিক আছে এটা কিছু করে দাও। তো চলো এখানে ব্লগটা শেষ করছি, মেহু এখন একটু রেস্ট নি। আচ্ছা ঠিক আছে, মেহুর পাপা এলে আবার আমার ঠাকুর দেখতে বেরো।